আগ্রাসন, ক্ষিপ্রতা, চোখে চোখ রেখে জবাব দেয়া, বয়স মাত্র 20 হলেও দেখে তা বোঝার উপায় কই। বল হাতে পেলেই প্রতিপক্ষের জন্যে শরীফুল ইসলাম যেন এক আতঙ্কের নাম। কি অস্ট্রেলিয়া কি নিউজিল্যান্ড, মাঠে নামা মাত্রই ভুলে যান কে প্রতিপক্ষ, কোথায় পান এমন আগ্রাসী মনোভাব। শরীফুলের দাবি এমনটা জন্মগত, বেশ কবার নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সম্ভব হয়নি তা। বোলিং করলে এমনি অটোমেটিক হয়ে যায় আর কি, আমি অনেক চেষ্টা করি যে এটা কন্ট্রোল করা যায় এরকম করবো না, তারপর অটোমেটিক হয়ে যায় আর কি। যখন আমার বলে কেউ মারে তখন আমার অনেক খারাপ লাগে, আর যখন ভালো বল করি তখন ওই অ্যাটিটিউডটা চলে আসে। আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার বছর পূর্তির আগেই অভিষেক ঘটেছে তিন ফরম্যাটে, সীমিত কিংবা দীর্ঘ এ পেসার মাতিয়ে যাচ্ছেন সব কিছুই। তাসকিন মুস্তাফিজকে নিয়ে জুটিটাও গড়েছেন দারুণ। মুস্তাফিজ ভাই আর তাসকিন ভাই দুইজনের সাথে আমার কাছে যখন যেটা খেলি সেটাই ভালো লাগে। এক এক উইকেটে এক এক ধরনের বল লাগে, যেমন অনেক উইকেটে ইয়র্কারদের শুধু স্লোয়ার দিলে হয়, তো ওইসব আমরা দেখার পরে হয়তো এটা এক্সিকিউট করি। ভূমিকাটা যেহেতু পেস বোলারের, ইনজুরি তো সেখানে নিত্যসঙ্গী, মুদ্রার উল্টো পিঠটাও তাই দেখতে শুরু করেছেন শরীফুল। সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজেই সিটকে যেতে হয়েছে চোটের কারণে, সে চোট বড় না হলেও শরীফুলকে ছুরি কাচির নিচে যেতে হচ্ছে অন্য কারণে, সিঙ্গাপুরে হতে যাওয়া সে সার্জারিতে আপাতত মাঠের বাইরে যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। তবে এসব নিয়ে মোটেও বিচলিত নন তিনি, প্রত্যাবর্তনের সময়টাতে ফিরতে চান দারুণভাবে। সার্জারির পরে কতটুকু ফিট থাকতে পারি, তো ইনশাল্লাহ যদি ফিট থাকি সুস্থ থাকি তো ইনশাল্লাহ খেলার চেষ্টা করব। ছোটখাটো ইঞ্জুরি আসবেই, তো এটা নিয়ে হতাশ হয়ে থাকলে আরো বেশি সমস্যা পড়বে। বল হাতে শরীফুলের এমন উঠতে থাকা বড় আশা দেখাচ্ছে দেশের ক্রিকেটকে, ইঞ্জুরিকে দূরে রেখে মুগ্ধতা ছড়াতে থাকে থাকলে নিঃসন্দেহে ভবিষ্যতের বড় তারকা হতে পারেন এই পঞ্চগড় এক্সপ্রেস। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।